আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আবদ্ধ ঘরে তৈরি হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের নকল পণ্যের লোগো, সিল, স্টিকার, মোড়ক, যা খুব সহজেই চলে যাচ্ছে নকল পণ্য তৈরির কারবারিদের হাতে, আর তাদের উৎপাদিত পণ্যে ব্যবহার করা হচ্ছে এ সমস্ত মোড়ক। শুধু মোড়ক নয়, নিখুঁতভাবে নকল করা হচ্ছে পণ্যের বারকোডও, যা ভোক্তাকে দেবে আসল পণ্যের তথ্যই। এতে খুব সহজেই প্রতারিত হচ্ছেন ক্রেতারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর চকবাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পণ্যের স্টিকার, প্যাকেট ও লোগো তৈরির কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশের লালবাগ বিভাগের একটি দল। এ সময় উদ্ধার করা হয় বেশ কিছু পণ্যের বিপুল পরিমাণ নকল মোড়ক। গ্রেফতার করা হয় কারখানার মালিক নবিউল্লাহ সহ চারজনকে। জানা গেছে কারখানার মালিক এই নবিউল্লাহ বহু বছর ধরে এই অবৈধ কারবার করে আসছেন। গ্রেফতারও হয়েছিলেন কিছুদিন আগে, জামিনে বেরিয়ে আবারও শুরু করেন একই কারবার। গোয়েন্দা প্রধান জানিয়েছেন, নকল পণ্যের মোড়ক ও নকল পণ্য তৈরির চক্রের সাথে যারা যুক্ত আছে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে।